দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন দিয়ে গরুর মাংস বোনা। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর রেগুলার সাইজ থেকে সামান্য একটু বড় করে কেটে নিয়েছি। তো চলুন দেখি পুরো রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 বাটি, আদা বাটা 2 চা চামচ, রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, এখানে 2টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সব পুরোটাই দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু গরম মশলা গুঁড়া 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচের চেয়ে অল্প একটু বেশি। সব শেষে দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা 1 চা চামচ। এবার আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর সামান্য জয়ত্রী। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আমি তেলটা একটু কম খাই তাই কমই ব্যবহার করছি, স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব যেন প্রতিটা মাংসের ভেতর মশলাটা খুব ভালো করে ঢুকে। তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর এটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম, ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর, মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা আমার খুব পছন্দের একটি রান্না, আপনারা যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করতে পারেন, গরু, খাসি, মুরগি যে কোনোটা দিয়ে করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা রুটি, নান রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো আবারও আমি ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমার সবগুলো জুল প্রায় টেনে এসেছে। এখন 1 কাপ পরিমাণ জুলের জন্য গরম পানি দিয়ে দিব। আর রান্নাটা খুবই অল্প আছে, আমি রান্না করব, মাংসটা খুব সফট হবে, অল্প আছে রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হবে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, 5 ফোড়ন 1/2 চা চামচ এবং মৌরি 1/2 চা চামচ। এগুলোকে আমি কুলায় একটু হালকা ভেজে নিয়ে এভাবে শিলপাটায় বেটে নিয়েছি। তরকারিটা নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এই মশলাটা দিয়ে দিব, অসাধারণ সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো আমার বিশ্বাস আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নাটি কেমন হলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সবার সুস্থ জীবন কামনায়। আল্লাহ হাফেজ।